আজ 21 জুলাই সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে শহীদ স্মরণে শহীদ দিবস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবছর করোনার বিপর্যয়ের পরিস্থিতিকে মাথায় রেখে ভার্চুয়ালি করা হচ্ছে এই জনসভা। কলকাতার বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে এই জনসভা। আজ জোড়াসাঁকো বিধানসভা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে বড় স্ক্রিনের মাধ্যমে প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরা হলো সাধারণ মানুষের সামনে। এই জনসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, বিধায়িকা স্মিতা বক্সী, তৃণমূল যুব কংগ্রেস নেতা সৌম্য বক্সী, তৎসহ এলাকার বিভিন্ন তৃণমূল কার্যকর্তারা। তাছাড়া জোড়াসাঁকোর বিধানসভার বিধায়িকা স্মিতা বক্সীর উদ্যোগে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো স্যানিটাইজার ও মাস্ক। এখানে বহু সাধারণ মানুষ উপস্থিত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন, দেখেন ও শহীদ স্মরণ সভাটিকে সুস্থভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ করেন। আমরা আজকে ধর্মতলায় যে বিরাট সমাবেশ করি প্রতি বছর, সেটা না করতে পারার জন্য আমরা ব্যথিত, আমরা মর্মাহত, মানসিকভাবে আমরা আহত, কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি যখন কোনো প্রলয়, যখন কোনো তাণ্ডব, যখন কোনো মানুষকে আঘাত করার কোনো শক্তি, যখন কোনো দুরারোগ্য ব্যাধি মানব জীবনে মানুষকে আতঙ্কিত করে, শঙ্কিত করে, সচকিত করে, চিন্তিত করে, মর্মাহত করে, শোকাহত করে, তখন তাদের পাশে দাঁড়িয়ে তাদের ব্যাপারটাই আমাদের কাছে প্রাধান্য পাবে সবচেয়ে প্রথম। তাই বছরে একটা সমাবেশ 21 জুলাই ধর্মতলায় বিরাট আকারে আমরা প্রতি বছর করে আসছি, আগামী বছর হয়তো সবচেয়ে বড় সভা হবে ঐতিহাসিকভাবে, কারণ 21 মে ঐতিহাসিক রেজাল্টের পর যে ঐতিহাসিক সভা আমরা করব আগামী 21 মে, এই রোগকে দূরে ঠেলে দিয়ে, চক্রান্তকে দূরে ঠেলে দিয়ে, তার জন্য আগামী 21 মে সভা আজকে এখান থেকে ঘোষণা করছি, যেটা সর্ববৃহৎ সভা হবে আগামী দিন বাংলার বুকে, এবং তার প্রস্তুতি এখন থেকেই চলবে। এই কোভিড-19 জন্যে এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, যাতে করে আমরা এক মাস ধরে বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ করে আমরা কলকাতার বুকে সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা আমাদের 21 জুলাই করতাম, শহীদদের তর্পণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতাম। সেটা যদিও এবারে সম্ভব হয়নি, কিন্তু আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিশা, তিনি যেভাবে আমাদেরকে আন্দোলনমুখী করলেন, আজকে আমাদের তার যে সভা ভার্চুয়াল সভাতে তিনি যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্য প্রায় 60,000 বুথ কর্মী, 60,000 বুথের যারা কর্মী তারা প্রত্যেক জায়গাতে অনুভব করলেন, শুনলেন। আমি এটা বলতে চাই, আমরা নতুন উদ্যমে নতুন উৎসাহে আমরা একটা আমাদের নেত্রী আমাদের সকলকে আন্দোলনমুখী করালেন, আমাদের আরও ব্যাপকভাবে আরও বৃহৎভাবে মানুষের পাশে থাকতে হবে। মানুষের দুঃখ দুর্দশায় যেভাবে আমরা কোভিড-19 মোকাবিলা করার জন্য আছি, ভবিষ্যতে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য রক্ষা করার জন্য থাকব, এটাই আমাদের বদ্ধপরিকর। এবং আগামী একুশে যে নির্বাচন হবে, সেই নির্বাচন 2016 মতো 211 কেন্দ্রে নয়, আমরা আরও বড়, আরও বিপুলভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা আরও 2011 থেকে অনেক বেশি বিধানসভার সদস্য উপহার দেবো, এটাই আমাদের আজকের অঙ্গীকার। শহীদ স্মরণে আমাদের কাছে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শুধু নয়, গোটা বাংলার রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা আছে, আমাদের অত্যন্ত আবেগের দিন। এবং 21 জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের ইতিহাস এই 21 জুলাই বহন করে, এবং গোটা রাজনৈতিক ইতিহাসে, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো নেত্রী নেই যিনি 25-26 বছর ধরে তার রাজনৈতিক শহীদদের কথা মাথায় রেখে শহীদ তর্পণের উদ্দেশ্য নিয়ে 21 জুলাইয়ের এত বড় সভা করে তিনি প্রতি বছর দেখান। এবছর স্বাভাবিকভাবেই 21 জুলাই একটু অন্যরকম হচ্ছে, কারণ আমাদের যে করোনার যে পরিস্থিতি, অতিমারির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা নিশ্চিত করে অত বড় সভা করতে পারিনি, কিন্তু ভার্চুয়াল জনসভার মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা পশ্চিমবাংলার বুথে বুথে
তার বক্তব্য তার নতুন দিশা পৌঁছে দিয়েছেন। আমরাও এই অঞ্চলের বাসিন্দাদের নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আমরা এই অঞ্চলে বসেছিলাম বিধায়কের উদ্যোগে, বিধায়ক সুমিতা বক্সীর উদ্যোগে। আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি এবং আগামী দিনে সেই বক্তব্যের প্রতিটি কথাকে অক্ষরে অক্ষরে পালন করে আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধ থেকে যেন মানুষের কাছে আরও বেশিভাবে পৌঁছে যেতে পারি, আরও ভালোভাবে তৃণমূল কংগ্রেস যে মানুষের দল, তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল, এই বার্তাই আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তার সাথে সাথে আমরা আজকের দিন থেকে ঐক্যবদ্ধ সংকল্প নিলাম যে আমরা 2021 বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে পশ্চিমবঙ্গের বুক থেকে জামানত বাজেয়াপ্ত করিয়ে যাতে গঙ্গার পাড়ে ছুঁড়ে ফেলতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে সুশাসন কায়েম করতে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে 2021 সালে শপথ নেবেন এবং 2021 সালের 21 জুলাই আমরা ধর্মতলার বুকে বিশ্বের সব থেকে বড় সমাবেশ করে দেখাবো, এই বার্তা আজকে আমরা পেলাম। 21 জুলাই মানুষের কাছে একটা আবেগেরই, এই 21 জুলাই আজকে আমাদের সকলেরই মনে একটা কষ্ট যে ধর্মতলায় যে একটা ঐতিহাসিক সভা হয় সেটা হয়নি, কিন্তু মানুষ ওই 21 জুলাইয়ের দিনটা ভুলতে পারে না। মমতা ব্যানার্জির বক্তব্য যে এক রাখলেন আজকে, সেটা আমাদের ব্লকে ব্লকে চারদিকে এরকম ছোটো ছোটো করে আমরা দেখাবার ব্যবস্থা করেছি, যাদের মানুষের অনেকেই আছে সরকারের নিয়ম মেনে, প্রশাসনের নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে এখানে এসে সরাসরি মমতা ব্যানার্জির বক্তব্য শুনেছেন এবং পাড়ায় পাড়ায়ও আমরা টিভির সঙ্গে যোগ করে সব মাইক লাগিয়ে দিয়েছিলাম, ব্লকে ব্লকে প্রত্যেকেই মমতা ব্যানার্জির বক্তব্য শুনবে এবং মমতা ব্যানার্জির বক্তব্য শোনার পর মানুষ বুঝতে পারবে যে কেন্দ্রীয় সরকার কিরম মিথ্যাচারের মধ্যে দিয়ে মানুষকে ভোঁতা দিয়ে চলেছে। আগামী দিনে বাংলার মানুষ জানে যে কাদেরকে নিয়ে আসলে বাংলার মানুষ উপকৃত হবে, সেটা আগামী বিধানসভা ভোটেই বোঝা যাবে।